দেওয়ালে পিচ থাকা অবস্থায় বুধবার বাংলাদেশে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান। মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মানেই বিদায় বেইতিয়াদের। প্রথম ম্যাচে হার কিছুতেই মেনে নিতে পারছেন না কর্তারা। কলকাতা থেকে কোচের সঙ্গে কথাও বলেছেন তারা। মঙ্গলবার কোচিং স্টাফেদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন স্প্যানিশ কোচ। চাপটা টের পাচ্ছেন ভিকুনাও। দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। দুই বিদেশি ডিফেন্ডার সাইরাস আর মোরান্তেকে একসঙ্গে খেলাতে পারেন কোচ। হাঁটুর চোটের কারণে বুধবারের ম্যাচে নেই নাওরেম। মালদ্বীপের দলটিতে একজন বিদেশি আছেন, তাছাড়া আগের ম্যাচে 1-4 গোলে হেরেছিল তারা। তাও কঠিন পরিস্থিতিতে মালদ্বীপের দলটি বাড়তি সময়ও পাচ্ছে বাগানের কাছে। আই লিগের সূচি নিয়ে ক্রমে ক্ষোভ বাড়ছে ক্লাবগুলোর। এখনো সূচি হাতে পায়নি ক্লাবরা, ফলে সব পরিকল্পনা আটকে গেছে। এই পরিস্থিতিতে ক্লাবেদের একের পর এক ইমেল এসে পৌঁছচ্ছে ফেডারেশনে, যদিও আই লিগ কমিটির কাছেও কোনো উত্তর নেই। ফেডারেশনের মার্কেটিং পার্টনারের কাছে খসড়া সূচি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিল তারা। যে সূচি অনুযায়ী মোহনবাগানের আই লিগ অভিযান শুরু 16 নভেম্বর, পরের দিন নামার কথা ইস্টবেঙ্গলের। মার্কেটিং পার্টনারের সঙ্গে যাবতীয় কথা চালাচ্ছেন ফেডারেশন সচিব। 25 তারিখ লিগ কমিটির বৈঠক রয়েছে। ফেডারেশন সূত্রের খবর, সেদিনই পাওয়া যেতে পারে আই লিগের সূচি। ক্লাবের শতবর্ষে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্য পদ দিতে চায় ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবকর্তারা শুনেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ লাল হলুদের সমর্থক। সেই মতোই তাঁর শহরে আসার দিনে ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের হাতে। নোবেলজয়ী অর্থনীতিবিদ সময় দিলে ক্লাবে জমকালো অনুষ্ঠান করে সংবর্ধিত করার ইচ্ছে রয়েছে লাল হলুদের। সেই মঞ্চে হাজির করানোর ইচ্ছে রয়েছে আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও। ইতিমধ্যেই আজীবন সদস্য পদ দিতে চেয়ে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে মোহনবাগান, তাতে সম্মতিও জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। 9 মিনিট আর 2 ওভার, দক্ষিণ আফ্রিকাকে দুর্মুষ করতে সময় নিল বিরাট বাহিনী। রাঁচিতে ইনিংস আর 202 রানে জিতে হোয়াইট ওয়াশ সেরে ফেলল টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের হার নিশ্চিত হয়ে গিয়েছিল। ডুপ্লেসিদের শেষ 2টো উইকেট তুলে নেন রাঁচিতে অভিষেক হওয়া শাহবাজ নাদিম। 133 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। এই প্রথম প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করলো ভারত। 5 টেস্ট জিতে 240 পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবার আগে বিরাটরা। মজার ব্যাপার হলো বাকি 8 দলের মিলিত পয়েন্ট 232, পরিসংখ্যানই বলে দিচ্ছে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিরাটদের দাপট। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার পর দলগত সাফল্যকেই কৃতিত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ব্যক্তি নির্ভরতা নয়, বরং টিম পারফরমেন্সের জন্যই ভারতীয় দলের এই সাফল্য। আর এই টিম পারফরমেন্সই যে কোনো দলের প্রধান শক্তি, সেটা ক্লিক করতেই বিশ্ব ক্রিকেটে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন কোহলিরা। হমেন সবসে জ্যাদা উসি চিজ কি খুশি হ্যায় কি হম এজ এ টিম জো হ্যায় বহুত হি কামাল কি ক্রিকেট খেল রহে হ্যায়। যে কোনো কন্ডিশনেই ভারতীয় দল দাপট দেখাচ্ছে, যা নিঃসন্দেহে ইতিবাচক দিক। আর এই সাফল্যকে হাতিয়ার করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগিয়ে যেতে চান কোহলিরা। তাঁর শহরে খেলা, অথচ তাকেই এতদিন দেখা যাচ্ছিল না। মাঠে কোহলিরা দাপট দেখালেও সমস্ত লেন্স মাঠের বাইরে খুঁজে বেরিয়েছে তাকে। অবশেষে দেখা মিলল তাঁর। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার পর ড্রেসিং রুমের সতীর্থদের অভিনন্দন জানিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচি টেস্টে অভিষেক হওয়া শাহবাজ নাদিমের সঙ্গে আলাদা করে কথাও বললেন মাহি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি ধোনি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তবে বৃহস্পতিবার বোর্ডের সদর দপ্তরে নির্বাচকদের সঙ্গে বৈঠকে ধোনির বিষয় আলোচনায় তুলবেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হোয়াইট ওয়াশ করে নজির গড়ল ভারতীয় দল, অথচ কোহলিদের এই রেকর্ডের সাক্ষী থাকলেন হাতে গোনা কয়েকজন দর্শক। ভাইজ্যাক, পুনে, রাঁচি তিন অপেক্ষাকৃত ছোট শহরে প্রায় ফাঁকা গ্যালারিতেই খেললেন কোহলিরা। ভারত অধিনায়কের তাই মন্তব্য, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা রাখতে রোটেশন পদ্ধতি বন্ধ করুক সৌরভের বোর্ড। টেস্ট ম্যাচের জন্য দেশে নির্দিষ্ট 5টি ভেন্যু করা উচিত বলে মনে করেন ক্যাপ্টেন কোহলি। লুক, ইউ ওয়ান্ট টু কিপ টেস্ট ক্রিকেট অ্যালাইভ এন্ড এক্সাইটিং, আই টোটালি এগ্রি উইথ দ্য ফ্যাক্ট দ্যাট উই নিড 5 টেস্ট সেন্টারস এট ম্যাক্স। ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে টেস্ট আয়োজনের জন্য নির্দিষ্ট ভেন্যু রয়েছে, তবে এদেশে সর্বত্র টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতেই রোটেশন পদ্ধতি চালু করেছিল বোর্ড। কোহলির পরামর্শ মেনে সৌরভ গাঙ্গুলির বোর্ড তার নীতি বদলানোর কথা বিবেচনা করে কিনা সেটা সময় বলবে। অপ্রতিরোধ্য কোহলিরা, টানা 11 টেস্ট সিরিজ জয়। নিন্দুকরা ভারতীয় দলের সাফল্যে পিচের ভূমিকার কথা তুলতেই পারেন, তবে তার দলের সাফল্যে পিচ ফ্যাক্টরকে গুরুত্বই দিচ্ছেন না রবি শাস্ত্রী। তার মতে পিচ যেমনই হোক, ভারতীয় দল তার জবাব দিতে তৈরি। রাঁচি টেস্ট জেতার পর শাস্ত্রীর মন্তব্য, পিচ যেমনই হোক তাদের কিছু যায় আসে না, তারা পিচ নিয়ে ভাবেনি না, যে কোনো ধরনের পিচেই তারা পারফর্ম করার ক্ষমতা রাখেন বলে দাবি শাস্ত্রী। মাঠে ভারতীয় দলের দাপটের কারণেই বোধহয় ড্রেসিং রুমে নিশ্চিন্তে থাকছেন কোহলিদের হেড স্যার। ম্যাচ চলাকালীন শাস্ত্রীর ঘুমানোর ছবি ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে।
যা নিয়ে ট্রোল্ড হতে হচ্ছে মুম্বাইকারকে। অনেকে তো মন্তব্য করেছেন ঘুমানোর জন্যই 10 কোটি টাকা মাইনে পাচ্ছেন রবি, এবার না তাকে নয়া বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে জবাবদিহি করতে হয়। হিটম্যান এখন সুপার হিটম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে রোহিতের পারফরমেন্সের পরই এই নামেই ডাকা হচ্ছে মুম্বাইকারকে। টেস্ট ওপেনার হিসাবে নিজের অভিষেক সিরিজেই ম্যান অব দ্য সিরিজ। 4 ইনিংসে 550 রানের কাছাকাছি, 3টে 100 রান, সর্বোচ্চ 212। 3 টেস্টের মধ্যে 2টোতেই ম্যাচের সেরা। কিং কোহলির মতোই কোচ শাস্ত্রীর মুখেও রোহিতের প্রশংসা। কোহলিদের হেড স্যার বলছেন রোহিত অন্য জাতের ক্রিকেটার। সীমিত ওভার আর টি-20তে রোহিত এই মুহূর্তে বিশ্বের সেরা ওপেনার। চলতি সিরিজের ফর্ম ধরে রাখতে পারলে টেস্টেও সেই তকমা পেয়ে যাবেন মুম্বাইকার। ধোনির ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির কোনো কথা হয়নি বলেই দাবি ভারত অধিনায়ক বিরাট কোহলির। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার মুম্বাইতে ক্যাপ্টেন কোহলির সঙ্গে বৈঠকে বসছেন মহারাজ। বাংলাদেশ সিরিজের টি-20 দল নির্বাচন হবে সেই দিন। কোহলি সৌরভের আলোচনায় উঠে আসতে পারে মাহির ক্রিকেটীয় ভবিষ্যতের বিষয়টি। রাঁচি টেস্ট জেতার পর কোহলি জানান সৌরভ যখন চাইবেন তখন তিনি কথা বলতে তৈরি। It's great that you know he's become BCCI president but he has not spoken to me about that yet. I'll go meet him when he tells me to. That's it. বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে কোহলিকে। ভারত অধিনায়কের বিশ্রামের বিষয়টি কোহলির উপরই ছাড়ছেন বোর্ড সভাপতি। ব্যালন্টিওরের 30 জনের বাছাই তালিকায় জায়গা হল না গতবারের বিজয়ী রিয়ালের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের। ক্রোট তারকাই হলেন প্রথম ফুটবলার যিনি পুরস্কার জেতার পরের বছর 30 জনের বাছাই তালিকাতেও জায়গা পেলেন না। বাছাই তালিকায় জায়গা হয়নি নেইমার, হ্যারি কেইন, পোগবার মতো তারকার। সালাহ, ফিরমিনো সহ লিভারপুলের 7 তারকা জায়গা পেয়েছেন বাছাই তালিকায়। তবে ব্যালন্টিওর জেতার দৌড়ে সীমাবদ্ধ থাকতে পারে মেসি আর লিভারপুলের তারকা ডিফেন্ডার ভ্যান ডিকের মধ্যে। ইতিমধ্যে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ভ্যান ডিক। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের ছেলে রূপম রায়, খেলাধুলোর ওপর ন্যাক ছোট থেকেই, তবে পরিবারের সামর্থ্যের কথা ভেবে পড়াশোনার দিকে ঝুঁকতে হয়েছে রূপমকে। তবুও ক্রীড়া ব্যক্তিত্বদের ওপর তার ভালোবাসা দমে থাকেনি। শালপাতায় নিখুঁত কারুকার্য করে ফুটিয়ে তোলেন সৌরভ সচিন সেহবাগ থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের। জঙ্গলের পাশে বাড়ি, ওখান থেকে পাতা কালেক্ট করে একদিন বসে বসে ছবি আঁকছিলাম, ভাবলাম যে কেটে কেমন হয় দেখা যাক। তো দেখি খুব ভালোই হয়েছে। আমি বাঁকুড়ার শালপাতা, শালবাগান যে আছে আমার শালবন, ওখান থেকে কালেক্ট করি এবং ওটার উপরই করি। সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছেন রূপম। লিফ আর্ট নিয়েই এগোনোর ইচ্ছে তার। শুক্রবার রূপমের সঙ্গে দেখাও করতে চেয়েছেন সৌরভ গাঙ্গুলী।